মোহাম্মদ শাহিনুর ইসলাম। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে এলিমেন্টর অ্যাডন তৈরি করার ফোল্ডার স্ট্রাকচার। তো আজকে আমি পরবর্তী ধাপগুলো দেখাবো। তো আমাদের ডকুমেন্টেশন ওয়েবসাইট এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে বলতেছে, এখানে আপনি পড়লে সবকিছু বুঝতে পারবেন। তো তারপর আমি এখানে দেখাচ্ছি কিভাবে কি করতে হবে। তো এই এখানে আমাকে হচ্ছে যে আমার যে এলিমেন্টের addon.php ফাইল আছে, সেখানে আমাকে এই ফাংশনটা আমি কপি করি, আপনারাও কপি করতে পারেন। কপি করে আমার যে এটা আছে এখান থেকে আমি ওপেন করলাম, এটা ওপেন করি, এটা ওপেন করে অবশ্যই আমাকে এই পিএসপি দিয়ে স্টার্ট করতে হবে। আপনারা অবশ্যই এই যে ফাংশনের নামগুলো চেঞ্জ করে নেবেন, অবশ্যই অবশ্যই ফাংশনের নামগুলো চেঞ্জ করে নেবেন, না হলে অন্য ফাংশনের সাথে কনফ্লিক্ট করবে। আমি আবার বলছি, আপনারা অবশ্যই ফাংশনের নামগুলো চেঞ্জ করে নেবেন, না হলে অন্য প্লাগইনের সাথে বা অন্য থিমের সাথে কনফ্লিক্ট করবে। আমি যেহেতু খুব দ্রুত ভিডিওগুলো শেষ করতে চাচ্ছি, সেহেতু আমি নামগুলো চেঞ্জ করতেছি না, বা আমি করে এখানে আমি একটা সাথে কিছু একটা যোগ করে দিই, তাহলে আমার এটা যোগ করে দিই, এটা কপি করে শুধু এটা। আর এখানে আমার হচ্ছে, আমার তো দুইটা লাগবে না, আমার একটাই কল করতে হবে যে উইজেটের ভিতরে যেটা ছিল সেটা, আর এই ফাংশনটা তো আমাকে উইজেট ম্যানেজার, আমার একটাই লাগবে, এতগুলো লাগবে না, ঠিক আছে। তো এই ফাংশনটাকে আমরা এখানে কল করলাম, অ্যাড অ্যাকশনের মাধ্যমে এলিমেন্টের উইজেট রেজিস্টার করে নিলাম, মানে উইজেটটা রেজিস্টার করুন, যদিও উইজেটটা এখন তৈরি করিনি। এইটা আছে আমাদের উইজেটের ফাংশন, সে যেটা কিনা আমার এই যে হ্যালো ওয়ার্ল্ড উইজেট ওয়ানে আমি এই ফাংশনটাকে তৈরি করব, এই ফাংশনটা এই নামটাকে দিয়ে তৈরি করব। তো আমি এখানে ওয়ান টু দিয়ে দিলাম, এইটাকে আমি তৈরি করব। তো আমার যেহেতু উইজেটসের ভিতরে এই ফোল্ডারটা আছে, তো আমি এখানে রিকোয়ার্ড অনস করে আমি যেটা কানেক্ট করেছি, তো আমি এখন এই হ্যালো ওয়ার্ল্ড এইটার ভিতরে যাব, গিয়ে আমি আমার উইজেটটার যে কোডটা আছে ওইটা পেস্ট করব। আমি এটা ওপেন করি, ওপেন করে আমার যে এই যে আমার যে ইয়েটা আছে আমি এখানে পুরোটা নিলাম, কপি করা হয়নি, এখানে আপনারা পড়লে বুঝতে পারবেন। তারপরও এখান থেকে করলাম, কপি করে আমি যে হ্যালো ওয়ার্ল্ড যে উইজেটের ভিতরে আছে ওইটাকে আমি পেস্ট দিলাম। তারপরে আমি এই যে আমি ফাংশনটার নাম, আর এই ফাংশনটার নাম সেম হতে হবে, আমি যেহেতু 112 রেখেছি, তো আমার এখানে 112 দিতে হবে, জাস্ট সেভ দিলাম। এখানে কি হচ্ছে দেখেন, এখানে গেট নেমের জায়গায় এখানে একটা স্ল্যাগ তৈরি হয়েছে, গেট টাইটেলের জায়গায় একটা টাইটেল, এই টাইটেলটা ওখানে শো করবে, গেট আইকনের জায়গায় যে বাই ডিফল্ট যে আইকনটা আছে আইকন এটা আমি রাখলাম, গেট ক্যাটাগরি বেসিক ক্যাটাগরিতে রাখলাম, কিওয়ার্ড এটা দিলেও চলে না দিলেও চলে, এবং রেন্ডারে কী হবে, মানে একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, জাস্ট এতটুকুই। এটা কোথায় আছে, এটা আমার আছে উইজেটের ভিতরে। আচ্ছা, ভিডিওটা আমার মনে হচ্ছে একটু লং হয়ে যাচ্ছে, তো আমি আজ এ পর্যন্তই রাখছি, নেক্সট ভিডিওতে আমি দেখাবো বাদ বাকি অংশগুলো, সে পর্যন্ত আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।